কেয়ার হোমে জনবল সংকটের কারণে এ বছর যুক্তরাজ্য চালু হয় হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার চাকরি প্রার্থী যুক্তরাজ্যে আসেন এই ভিসার। কিন্তু বছর শেষ না হতেই কয়েকটি দেশকে দুঃসংবাদ দিয়েছে দেশটির মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। নানা অনিয়মের অভিযোগে এই কমিটিটি পাঁচটি দেশকে কালো তালিকাভুক্ত করেছে। তবে এই তালিকায় নাম নেই বাংলাদেশের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের কেয়ার হোমগুলোতে তীব্র ওয়ার্কার সংকটের কারণে হেলথ অ্যান্ড কেয়ার ভিসার চালু করে ব্রিটিশ সরকার। ডিপেন্ডেন্ট সুবিধাসহ এই সেক্টরে ভিসা চালু করা হয়। যুক্তরাজ্য অবস্থানরত স্টুডেন্টসহ বাংলাদেশ থেকে হাজারো বেশি চাকরি প্রার্থী কেয়ার ওয়ার্কার ভিসায় নিজেদের সুইচ করেন। বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় দেশে এসেছিলেন, তাদের একটি অংশ ছাত্রত্ব ভিসা বাতিল করে কেয়ার ভিসায় চলে যান। তবে এই ভিসায় ভারতীয়দের আধিক্য বেশি। আলোচিত এই ভিসা নিয়েও নানা সমালোচনা ছিল। সামর্থ্য না থাকা সত্ত্বেও অনেক কেয়ার হোম ভিসা ব্যয় করে, তাদের বিরুদ্ধে ওয়ার্কারদের কাজ না দেওয়ারও অভিযোগ আছে। এছাড়া অধিক মূল্য ভিসা বিক্রিরও অভিযোগ উঠে কেয়ার হোম মালিক ও এজেন্টের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে যুক্তরাজ্যের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তদন্ত করে দফায় দফায় নানা অসঙ্গতির সত্যতা পায় অ্যাডভাইজারি কমিটি। 13 ডিসেম্বর হোম অফিসের কাছে তারা পাঁচটি দেশকে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার জন্য কালো তালিকাভুক্ত করার সুপারিশ করে। দেশ পাঁচটি হল ভারত, ইন্দোনেশিয়া, ঘানা, জিম্বাবুয়ে ও ফিলিপাইন। লন্ডনের ইমিগ্রেশন নিয়ে কাজ করা আইনজীবীরা বলেন, কেয়ার ভিসায় মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি পাঁচটি দেশকে কালো তালিকাভুক্তর জন্য সুপারিশ করেছে। জানুয়ারিতে হোম অফিসের যে নতুন পলিসি আসবে, সেখানে তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে। কারণ যখন এসব দেশ থেকে ওয়ার্কার আনা হয়েছে, সে সময় অনৈতিক অর্থ লেনদেন করা হয়েছে। বিষয়টি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির অনুসন্ধানে ধরা পড়েছে। যাদের অপেক্ষাকৃত অনৈতিক লেনদেন বেশি হয়েছে, তাদের নাম এসেছে তালিকায়। যদি এরকম অভিযোগ থাকে, তাহলে বড় রিক্স ভবিষ্যতে বাংলাদেশের নামেও আসতে পারে। এজন্য সবার সচেতন হওয়া প্রয়োজন। সব কিছু দেখে কালো টাকার লেনদেন না করে এখানে আসতে হবে। যারা বাংলাদেশ থেকে আসতে চান, তাদের ট্রেনিং নিতে হবে। যদি সুযোগ থাকে, প্রশিক্ষণ কেন্দ্রে বা হাসপাতালে গিয়ে অভিজ্ঞতা নিতে পারে, তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে। এক্ষেত্রে সরাসরি কেয়ার হোম বা এজেন্টের মাধ্যমে আসলে অনৈতিক লেনদেন থাকতে পারবে না এবং ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতে হবে। এই সেক্টরে এখনও 70,000-এর মতো পদ খালি আছে। যোগ্যরা আসলে ভালো সুবিধা পাবেন। নাম প্রকাশে অনিচ্ছিক লন্ডনে কর্মরত কেয়ার হোমের এক বাংলাদেশি ওয়ার্কার বলেন, আমি স্টুডেন্ট হিসেবে এসে কেয়ার ভিসায় সুইচ করেছি। রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিটের চেয়ে কয়েক হাজার পাউন্ড বেশি খরচ হয়েছে। এই সেক্টরে বেশি এসেছে ভারতীয়, আফ্রিকান ও ক্যারিবিয়ান লোকজন। এজন্য হয়তো নানা অঙ্গসঙ্গতির জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। সঙ্গীতা চক্রবর্তী, টাইমস টিভি।